শিক্ষকদের গৃহশিক্ষকতা করতে দিতে হবে, এই দাবি নিয়ে রামপুরহাট শহরে বিক্ষোভ মিছিল বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিলে মূল দাবি ছিল বিদ্যালয়ের শিক্ষকদের গৃহশিক্ষকতা করতে দিতে হবে, কারণ গৃহশিক্ষক নির্বাচনের ক্ষেত্রে তাদের মতোই প্রাধান্য পাবে। ছাত্রছাত্রীরাও এও জানায় তারা কোনো শিক্ষকের কাছে পড়লে ভালো হবে সেটা ভাবার অধিকার তাদেরই থাকে, বাঞ্ছনীয়। আর এই দাবিকে সামনে রেখেই আজ রামপুরহাট শহরের বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা একটি মিছিল বের করে। তাদের মূলত দাবি, পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির কথা মতো স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধ করা চলবে না। একজন ছাত্র তাদের ভালোর জন্য কার কাছে পড়বে সেটা তাদের ব্যাপার। এই বিষয়ে পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সভাপতি অলোকেন্দু বিকাশ চক্রবর্তী জানান, আজকের এই আন্দোলন মোটেও ছাত্রছাত্রীদের নয়, কিছু স্কুল শিক্ষক শিক্ষিকাদের। তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের দিয়ে আন্দোলন করাচ্ছেন, এটা নিন্দনীয় ব্যাপার। কচিকাঁচা ছাত্রছাত্রীদের এভাবে রাস্তায় নামিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরা মোটেই ঠিক নয় এবং এটা বন্ধ হওয়া দরকার। বীরভূমের রামপুরহাট থেকে দিব্যেন্দু গোস্বামীর রিপোর্ট, সময়ের সংবাদ। দেখুন, আমরা সাধারণত এখানে আজকে সব ছাত্রছাত্রী মিলে উপস্থিত হয়েছি, কারণ আমরা যেসব শিক্ষকদের কাছে পড়ছি তাদের কাছে কিছু নোটিশ এসেছে বা তাদেরকে পড়ানো বারণ করা নিয়ে বলা হয়েছে। তো আমরা তাদের কাছে আজকে পড়ছি বা পড়ে যাচ্ছি তাকে সম্মান করি বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তার কাছে পড়তে চাইছি বা তার কাছে আছি কারণ সে ভালো পড়ায়, সে ভালো বোঝাতে পারে, এই জন্য। আর আমরা কার কাছে পড়বো সেটা প্রধানত আমাদের নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তাই আমরা চাই যাতে কোনো সংস্থা বা কিছু আমাদের এতে মানে কোনো কিছু না বলতে আসে, কারণ আমরা তার কাছে আছি বা তার কাছে পড়ে আছি, আমরা তাকে সম্মান করি কারণ সে ভালোভাবে আমাদের পড়াটা বোঝাতে পারে বলে, ঠিক আছে। এই জন্য কিন্তু আমরা তার কাছে আছি, কারণ আমি যে বললাম তারা ভালো পড়াতে পারে, তারা বোঝাতে পারে, তাদের কাছে আমাদের একটা সম্মান আছে। হ্যাঁ, তো ওই জন্যই আমরা তাদের কাছে পড়তে চাইছি। এটা আমাদের নিজস্ব ব্যাপার যে আমরা কার কাছে পড়বো না পড়বো, এটা তো কারোর আলাদাভাবে বলার কিছু দরকার নেই। আজকে কি করবে? আজকে আমরা সবাই মিলে জোগাড় হয়েছি, একটা মিছিল বার করবো, একটা ছোটোখাটো আন্দোলন একটু ইয়ে করে বন্ধ করে দেবো। আমরা তেমন কিছু বলতে ইচ্ছুক নই। আমরা বিদ্যাভবন, আমরা বিদ্যাভবন, বিদ্যাভবন হাই স্কুল, আমরা নাম বলতে পারবো না, একটু বারণ আছে। আমরা আমাদের নিজের ইচ্ছা থেকে করছি, এটা এতে স্কুলের কোনো হাত নেই, স্কুলের কোনো ব্যাপার নেই। আমরা আমাদের নাম বলতে ইচ্ছুক নই, ঠিক আছে, আমরা নাম বলতে পারবো না। আমরা বাস একজন স্টুডেন্ট ছাত্র, আমরা যদি তাই করতে পারতাম তাহলে আমরা মাস্ক খুলে কথা বলতে পারতাম, কিন্তু আমরা তা চাই না। আমরা নিজের আইডেন্টিটা আমরা চাই না। আমরা একজন স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট হয়ে আজকে এখানে এসেছি, তাহলে আমরা সবাই মিলে এসেছি, ঠিক আছে। আমার নাম অলিকেন্দু বিকাশ চক্রবর্তী, আমি রাজ্য সহসভাপতি পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি। আজকে রামপুরহাটের বেশ কিছু স্কুলের ছাত্ররা স্কুলের শিক্ষকদেরকে পড়াতে দিতে হবে এবং আপনাদের যে সংগঠন সেই সংগঠনের বিরুদ্ধে একটা মিছিল বার করে, সেই ব্যাপারে আপনার কী বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে ওই কচিকাঁচা ছেলেদের কোনো দোষ নাই, ওদিকে কিছু মাস্টার তাদের ব্যবসায়িক ব্যাপারটাকে ফায়দা তোলার জন্যে, অর্থাৎ টিউশনটা চালিয়ে যাওয়ার জন্যে এই কচিকাঁচাদের রাস্তায় নামাচ্ছে। এবং একটা শিক্ষকের কাছ থেকে আশা করব সৎ এবং সুচিন্তিত পথে ছাত্রদিকে পরিচালিত করবে, কিন্তু এটা যা দেখছি এটা শিক্ষা জগতের মেরুদণ্ড ভেঙে দেওয়া ছাড়া আর কিছু নয়, এই অসৎ শিক্ষকদের, স্কুল শিক্ষকদের আর কিছু না এটা। সেক্ষেত্রে ছাত্ররা বক্তব্য দিয়েও নিজের নাম প্রকাশ করছে না, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? না, প্রকাশ করবে না, এবং আমরাও বারণ করছি ছাত্ররা যেন যাতে নাম প্রকাশ না করে, কারণ অভিভাবক বা ছাত্রদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই, ওরা বাচ্চা ছেলে, ওরা শিক্ষার্থী, কিন্তু যে শিক্ষকরা এটা করছে আমি সবার কাছে অনুরোধ করব সেই শিক্ষকরা অবিলম্বে চিহ্নিত করে শিক্ষা দপ্তর দৃষ্টান্তমূলক ইয়ে দেখ, শাস্তি দেখ। আপনাদের এমনি দাবি কী? আমাদের দাবি হচ্ছে যে 2009 সালের আরটি অ্যাক্ট এবং 2018 সালের গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষকরা স্কুল প্রেমিসেসের বাইরে কোনো পেশার সঙ্গে, এমনকি প্রাইভেট টিউশনের সঙ্গেও যুক্ত থাকতে পারবে না, কিন্তু এরা ওই স্কুলটাকে ছাত্র ধরার একটা কারখানা করে বাড়িতে বিরাট বিরাট ব্যাচ করে 4-5 লক্ষ টাকা ইনকাম করছে এবং সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে। এই অসৎ
পেশাটাকে বন্ধ করার জন্য এবং বিপুল পরিমাণ শিক্ষিত বেকার যারা দীর্ঘদিন ধরে টিউশন করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে তাদের পেশাটাকে সুনিশ্চিত করা হোক, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন ছিল এবং সেই আবেদনে তিনি আমাদের সাড়া দিয়েছেন।